আজকে আপনাদের জন্য যেই অতিথিকে আমি নিয়ে এসেছি, তিনি রবীন্দ্রিক সুরের মূর্ছনায় ভরিয়ে তোলেন আপনাদের মন। পরিচয় দেওয়ার কোনো অবকাশ রাখে না আমাদের সবার প্রিয় মিতা হক। মিতা আপা, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমারও ভীষণ আনন্দ হচ্ছে, কারণ রান্না করাটা আমার খুব একটা কাজ, খুবই একটা বড় কথা। আচ্ছা, আজকে মিতা আপা আপনি কি রান্না করবেন? রান্না তো করব। আচ্ছা মিতা আপা আজকে আমাদের জন্য রান্না করবে, আমি আজকে আমার রেহাই, কারণ সবাই খালি আমার উপর চাপিয়ে দেয়। মিতা আপা আপনি আজকে কি রান্না করে দেখাবেন? আমি রান্না করব আমার খুবই প্রিয় একটি পদ, সেটা হচ্ছে দই মাছ। মিতা আপা, দই মাছটা রান্না করার আগে চলুন একটু দেখে আসি রান্না করতে কি কি উপকরণ লাগে। দই মাছ তৈরি করতে আমাদের লাগবে বড় রুই মাছ একটি, তেল এক কাপ, লবণ স্বাদ মতো, দই এক কাপ, ঘি দুই টেবিল চামচ, তেজপাতা চার পাঁচটি, লবঙ্গ আট দশটি, পেঁয়াজ বাটা ছ টেবিল চামচ, আদা বাটা দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়ো দুই চা চামচ, গরম মশলা বাটা দুই চা চামচ, পানি পরিমাণ মতো, চিনি দেড় চা চামচ, কাঁচামরিচ চার পাঁচটি এবং পেঁয়াজ বেরেস্তা এক কাপ। তো মিতা আপা, আমরা এখন রান্নায় যাব, তার আগে আপনি রান্নাটা সম্পর্কে বলুন কি করতে হবে। এখন রুই মাছটা খুব ভালো হতে হবে, পাকা রুই লাগবে, বড় করে, হ্যাঁ বড় সাইজের রুই মাছ। আগে মাছটা ভেজে নিই আমরা, মাছে আগে নুন হলুদ মাখাতে হবে। আমি তেল দিচ্ছি, আপনি জাস্ট, তুমি কি মাখাবে? হ্যাঁ আমি মাখিয়ে দিই, তাহলে আপনি তেল। এক চিমটি হলুদ দিলেই হবে, এক চিমটি হলুদ দিলে সামান্য, আর নুন, নুনও আন্দাজ মতো, হ্যাঁ গ্রেভিতে তো আর একটু লাগবে। এটুকু তেলে কি হবে না, আরও তেল লাগবে, ভাজতে বেশি তেল লাগবে। আপনার কি এই রান্নাটা ওপার বাংলার কারো থেকে শেখা, না এটা আমাদের দিকেরই রান্না? আমাদের দিকে। ও আচ্ছা, আমার মনে হয় ভাজ মাছটা ভাজার আগে একটু তেলটাকে বেশি করে গরম করতে হয়, না নাহলে আটকে যাবার একটা ভয় থাকে। যারা রাঁধেন তারা সবাই জানেন তেলটা ভালো করে গরম হতে হয়, চলতি ভাষায় কি বলে জানো, এটা তেলটা আসুক। হ্যাঁ তেলটা ভালো করে আসতে হবে, মানে জালটা গনগনে হতে হবে আর কি। এখন কোথায় এসে গেছে আমি এখন দিতে পারি, হ্যাঁ সব দিয়ে বোঝা যাচ্ছে কেটে এসেছে। হয়ে গেছে না আমাদের মাছ ভাজা? হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে, তাহলে এখন উঠিয়ে ফেলি। ফেটতে হবে, না ফেটতে কিন্তু ছানা ছানা হয়ে যায় জিনিসটা, জিনিসটা দেখতে তরকারি চেহারাটা ভালো লাগে না। আমি আবার করি কি, সাধারণত কোরমা জাতীয় জিনিস রান্না করতে গেলে না ব্লেন্ডারে করো না, না দই ফেটে ওর মধ্যে হয় একটু অ্যারারুট, নয় একটু ময়দা দিই, তাতে করে কিছুতেই ওটা ফেটে যাওয়ার ভয়টা থাকে। তাই কি ওটা জানতাম না তো, এটা ভীষণ কাজে দেয় কিন্তু। অনেক সময় কোরমা রাঁধতে গেলে একদম শুধুমাত্র দইটা ফেটে যাওয়ার কারণে চেহারাটা একেবারেই নষ্ট হয়ে যায়, সেই ভয়টা থাকে না। একটু উল্টে চুলটে দাও। ব্যাস এইভাবে মাছটাকে দই দিয়ে মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করবো। আমাদের ম্যারিনেশন শেষ, তাহলে এখন আমরা রান্নায় চলে যাই। আমি তেল ঢেলে দিলাম 6 টেবিল স্পুন, না হ্যাঁ 6 টেবিল স্পুন, এটা ওই মাছ আন্দাজে আচ্ছা মাপটা হলো। এটার সঙ্গে ঘি, ঘি ঘিও প্রায় 2 টেবিল স্পুনের মতো, হ্যাঁ তেল আর ঘি এর সংমিশ্রণ। আসলে এই রান্নাটা তো একটু রাজকীয়, হ্যাঁ এটার মধ্যে আমি তেজপাতা আর লবঙ্গ, হ্যাঁ এই 8-10টা লবঙ্গ, দুটো তেজপাতা, পেঁয়াজ বাটা প্রায় 6 টেবিল স্পুন, 6 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, আগুন একটু কমিয়ে দাও, 8টা, 1.5 টেবিল চামচ আদা বাটা, আদা বাটা, হলুদ, হলুদ আচ্ছা, আন্দাজ মতো নুন,
বাচ্চাদের সবাইকে একটু খেয়াল রাখবেন যে মশলাটা বাটা পেঁয়াজ বলে কথা একটু ভালো করে কষাতে হবে। মশলাটা বোধহয় এখন হয়ে এসেছে, হ্যাঁ একদম ভাজা ভাজা হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি গরম মশলা বাটাটা দেব। আচ্ছা, এলাচ এবং দারচিনি। আচ্ছা, একেবারে শাহী একটা ব্যাপার। এখন একটু পানি দিতে পারো। আচ্ছা, খুবই কম, কারণ মাছটা একটু কষাবো আবার, জাস্ট একটু মশলাটা কষাবো যেন পুড়ে না যায় মশলাটা। সেই মাছটা দিয়ে দাও। এখন এখন দিয়ে দেবো একদম সবটুকু দই কাঁচিয়ে। এই পাত্রটা ধুই একটু পানি। হ্যাঁ, এই পাত্রটার সঙ্গে তুমি একটু ওই চামচটা গরম মশলার এই হ্যাঁটাও একটু ধুয়ে দিই। আচ্ছা, এখন পানি দিয়ে আমরা আগে নুনটা চেখে নেবো একটুখানি, স্বাদটা দেখে নেব। তুমি পানি দিতে পারো। হ্যাঁ, আসতে পারো, আর একটু পানি দাও। হয়ে গেল, এবার একটু পানিটা ঝেঁকে দিলে ভালো হয়। এখন যদি মাছের মধ্যে সারাক্ষণে আমি খুন্তি ঢুকাই, মাছটা ভেঙে যাবে, কাজে হাঁড়িটা ঝাঁকিয়ে নিলে সুবিধা। এখন আগুনটা বাড়িয়ে দাও, কারণ ঝোলটা কমতে হবে। এখন কি আমরা চিনি দিয়ে দেবো? চিনি দেবো অবশ্যই। এখানে তো তোমার দেড় চা চামচ হবে চিনি, সবটুকুই লাগবে। আচ্ছা, আমি কাঁচা মরিচগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন, ভেঙে ভেঙে দিচ্ছি। আচ্ছা, তাহলে গন্ধটা বেরোবে কিন্তু ঝাল হবে না। কি নুন দেখতে হবে? নুন, নুন আর চিনি। চিনি নাড়া হয়েছে কি ঠিকমতো? পারফেক্ট, নির্ভুল। রান্নাকে যদি মাপ আর সময়ের ভিতর বেঁধে ফেলা যায়, রান্না কখনো ভুল হবে না। তাহলে আমরা এই ঝোলটা টেনে আসার জন্য আরও মিনিট দশেক অপেক্ষা করব। আমরা এখন দেখি একটু ঢাকতে হবে, আঁচটা কমিয়ে দিতে হবে। আচ্ছা, কতক্ষণ রাখবো এভাবে? দু তিন মিনিট। আচ্ছা, এবং বেরেস্তাটার সাথে আমি একটা জিনিস মেশাবো, একটুখানি চিনি, এতে কিন্তু বেরেস্তার ক্রিস্পটা বেড়ে যায়। বেশ, এক কাপ খানিক পেঁয়াজের বেরেস্তা। একটু ঢাকনাটা খোলো, আরেকবার ঢাকো, আরেকটু তেলের উপরে আসতে, আরেকটু তেলের উপরে আসতে। হ্যাঁ, আমার নানি দাদিদের আমলের একটা টেকনিক আছে তেল উঠানোর ব্যাপারে তরকারির। ওনারা করতেন কি, এরকম হাঁড়ি ঢাকনাটা খুলে একটু ফাঁক করে এইভাবে রেখে দিতেন, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে তেলটা উঠে আসে। উঠেছে, দাও এবার তুমি এটা কোথায় সার্ভ করবে? হ্যাঁ করো, তারপরে আমি বেরেস্তাটা দেব। আচ্ছা, আমার মনে হয় ঢেলে ফেললে সুন্দর হতো না? ঢেলে ফেলে ভালো হবে, আমি একটু মাছগুলো সাজিয়ে দিই। হ্যাঁ, আমি তো দেবার সময় একটু ভেঙে ভেঙে দিচ্ছি বেরেস্তাটা। প্রিয় দর্শক, আমার মনে হয় উই আর ডান, তৈরি হয়ে গেল মিতা আপার অসাধারণ দই রুই। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আমরা একবার দেখে আসি এটা কোন লাড়িটা। প্রথমে একটি পাত্রে রুই মাছ, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। এরপর একটি প্যানে গরম তেলে মাছগুলো ভেজে পাত্রে তুলে রাখুন। এরপর ভাজা মাছে দই মিশিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে নিন। এবার একটি কড়াইয়ে তেল, ঘি, তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা বাটা ও পানি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাছ দিয়ে আরও একটু কষিয়ে আর একটু পানি, চিনি ও কাঁচামরিচ দিয়ে ভালো করে জাল দিন। সবশেষে পরিবেশন পাত্রে তুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই মাছ। এইবার চেখে দেখার পালা। মিতাপা, আপনি রান্নাটা করতে আসার আগে আমি একটা বিশেষ ধরনের পোলাও রান্না করেছিলাম, যেটা নাম হচ্ছে লেবু পাতায় ঘোল পোলাও। আমার মনে হয় আপনার রান্না মাছটার সাথে ভীষণভাবে উপযোগী, তো আমি চাচ্ছি আপনি এত মজা মজা রেসিপি বের করো। লেবু পাতায় ঘোল পোলাও, হ্যাঁ, তার মানে এতে দইও আছে। হ্যাঁ, এতে দই আছে এবং এটা মানে পোলাও কিন্তু খুবই হালকা স্বাদের। হ্যাঁ,
সবারই খেতে হবে। আমি মিতা আপার রান্নাটা টেস্ট করার জন্য উদগ্রীব হয়ে আছি। 100-200 মিতাপা আসলে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মিতাপা আপনাকে সময় করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও ভীষণ খুশি, কারণ গান গাই, গান শেখাই, অন্য একটা কাজ করতে আসলাম। এটা ভীষণ একটা রিক্রিয়েশন আমার হবি, রান্না করা। আপনারা সবাই দেখলেন মিতাপার অসাধারণ রান্না, দইলি সেই সাথে একদম ম্যাচিং হয়েছে আমাদের লেবু পাতায় ঘোল পোলাও। আপনারা সবাই রান্না করবেন, খাবেন, আনন্দ করবেন, আর আমাদের দুজনের কথা মনে করবেন, এই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার হাজির হব, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।